আমি এই ভূমিপল্লী মসজিদে যখন প্রথম জুমা পড়াই তখন আমার বক্তব্যের সময় এক কাতার মুসল্লি থাকতো, এক কাতারও পুরো থাকতো না, কখনো কখনো দেড় কাতার থাকতো। এখন আমার বক্তব্যের আগে, আমি ঢোকার আগে মসজিদ নিস্তালা ফুল হয়ে দোতলা অনেক দূর হয়ে যায়, এটা কি লক্ষণ ভালো না খারাপ? ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? এটা কি আনন্দের না বেদনার? আনন্দের। ইমানদারের এতে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কোনো সন্দেহ আছে? অন্য সব মসজিদ যদি এরকম হয়ে যায় তাহলে ভালো হবে না খারাপ হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আগে আগে আসতে বলেছেন জুমার দিনে। ভালো করে খেয়াল করেন, মসজিদে জুমার দিনে আগে আগে, এবং ইমামের কাছাকাছি বসার জন্য যে যত সামনে বসতে পারবে সে তত বেশি চেষ্টা তার থাকবে। এটা সওয়াবের কাজ। এই সওয়াবের কাজে প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে, এবং যে যত দূর পারে সে তত আগে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল আরো বেশি করার তৌফিক দান করুন। আমিন। আমি তো বিভিন্ন জায়গায় গর্ব করে বলি, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, যে আমাদের মসজিদে খুতবা শুরুর আগেই নিস্তালা ফুল হয়ে দোতলা অনেকটা ফুল হয়ে যায়। এটা বাংলাদেশে অনেক মসজিদে হয় আলহামদুলিল্লাহ। এখন আপনারা ঢাকার অনেকগুলো মসজিদ আছে আমি চিনি, জানি, যেমন ধানমন্ডি তাকওয়া মসজিদের কথা জানি, মোহাম্মদপুরে বাদশাহ ফয়সাল মসজিদের কথা, অনেক মসজিদ আছে যেগুলো আমি চিনি না, এগুলো আমি ব্যক্তিগতভাবে ইমাম সাহেবদেরকে চিনি সেজন্য বলছি। এই মসজিদগুলো নিস্তালা দোতলা ফুল হয়ে যায় সকাল এগারোটা সাড়ে এগারোটা, দুপুর এগারোটা সাড়ে এগারোটা। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মর্ম আমরা বুঝবো তখন আমরা কল্যাণের পথে আগাবো। জুমার দিনে আগে আসার ফজিলত সম্পর্কে যে হাদিসটা আমি বলছিলাম, সে হাদিসটা শত শত মানুষ আমল করে আমাকে আবার ফোন করে জানান, ভাই এটার উপর আমরা আমল করার চেষ্টা করি। গত কিছুদিন আগে নরসিংদীর এক ইমাম খতিব সাহেব, উনি বললেন, ভাই আমার অনেক দূর থেকে আমি পায়ে হেঁটে মসজিদে আসি, কারণ এই হাদিসের মধ্যে পায়ে হেঁটে আসার কথা বলা আছে, যদি সম্ভব হয় এমনকি গাড়িতে আসার পর গাড়ি থেকে নেমে কিছু দূর পায়ে হেঁটে আসা, আর যদি গাড়ির পথ না হয় তাহলে একটু কষ্ট করে হলেও পায়ে হেঁটে যাওয়া, কারণ এই ফজিলত পাওয়ার জন্য পায়ে হাঁটা শর্ত। তাহলে শর্ত হলো পাঁচটা মোট। এক নম্বর হলো আগে আগে উঠা, আগে আগে আসা। দুই নম্বর হলো গোসল করা ভালো করে। তিন নম্বর হলো পায়ে হেঁটে আসা, ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ। হাদিসের ভাষ্য হলো ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ, যে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চলে না। তাহলে বোঝা গেল জুমার দিনে পায়ে হেঁটে আসার আলাদা ফজিলত আছে। হ্যাঁ, যে দূর থেকে আসবে সে তো বাহনে করেই আসবে, তো বাহন থেকে নেমে বাকিটুকু সে পায়ে হেঁটে আসবে, আর যে এতটুকু দূর থেকে আসবে যেখানে বাহন ছাড়া আসা যায় সে বাহন ছাড়াই আসার চেষ্টা করবে। তাহলে তিন নম্বর শর্ত হলো পায়ে হেঁটে আসা। চার নম্বর হলো ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি যে বসার চেষ্টা করবে, তার মানে কি সবাই কম্পিটিশন পড়ে যাবে। এবং পাঁচ নম্বর হলো ওয়ালাম ইয়ালগু, কোনো অহেতুক কথা বলবে না। যে ব্যক্তি এই পাঁচটা কাজ করবে, আগায় ঘুম থেকে উঠবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, এবং গোসল করবে উত্তমরূপে, ইমামের কাছাকাছি এসে বসবে, কোনো অহেতুক কথা কাজ করবে না, অর্থাৎ এখানে এসে কোনো ফাও আলাপ সালাপ গল্প গুজব না, তেলাওয়াত ইবাদত বন্দেগীতে থাকবে। এই পাঁচ কাজ যে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে বাসা থেকে যে আসলো তার প্রতি কদম, প্রত্যেকটা স্টেপ যে সে রেখেছে, প্রতিটা স্টেপের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর তাকে নফল রোজার সওয়াব এবং তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবে। প্রতি কদমে যদি এক বছর সওয়াব হয় তাহলে কয়েকশো মিটার দূরে থাকলে তো কয়েকশো কদম হয়ে যায়, তার মানে আপনি প্রতি জুমার দিনে একশো বছরের নফল রোজা রাখা, একশো বছরের নফল নামাজ পড়া রাত জেগে, এটার সওয়াব আপনি পেতে পারেন শুধুমাত্র জুমার দিনে পাঁচটা কাজ করলে। এই হাদিস জানার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে কষ্ট করে চলে আসেন আলহামদুলিল্লাহ। এবং আমার ভালো লাগে যখন শুনি যে মানুষ শুধুমাত্র ভালো কথা শোনার জন্য, প্রয়োজনীয় কথা শোনার জন্য অনেক বড় বড় পদস্থ, এখানে এমন এমন পদস্থ কর্মকর্তা বা ব্যক্তিবর্গরা আছেন, আমি পদের নাম বলতে চাই না, এক ভদ্রলোক বনশ্রী থেকে আসেন, মাঝে মধ্যে আমার গাড়িতে যাওয়ার সময় যান, আরও কয়েকজন আছেন, আমি পদের নাম বলতে চাই না, তারা কত বড় বড় পদ হোল্ড করছেন বর্তমানে, শুধুমাত্র আল্লাহর জন্য তারা আসে। তো এই যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আগে আগে আসে, এটা আনন্দের আলহামদুলিল্লাহ, এটা গৌরবের, এটা আমাদের জন্য উৎসাহের আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। জুমার দিন আগে আগে আসা
একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, সবার আগে যে আসে সে কিসের সওয়াব পায়? একটা উট দান করার সওয়াব পায়। দেখেন জুমার দিন মসজিদে আগে আসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতভাবে উৎসাহ দিয়েছেন, এবং সেটা বুঝলে তো যে আগে আসা ফজিলত কি। আল্লাহ যাদের বোঝার তৌফিক দিয়েছেন তারা ভিড় করেন, তারা তো বুঝছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মসজিদে সবার আগে আসে জুমার দিন সে একটা উট দান করার সওয়াব পায়, এরপরে যে আসে একটা ছাগল, এরপরে যে আসে একটা মোরগ দানের সওয়াব পায়, এরপরে হলো ডিম দান করলে সওয়াব পায়, এরপর আলা কি পাবে, মানে আনুপাতিক হারে সওয়াবটা কমতে থাকে। অতএব এই প্র্যাকটিসটা খুবই ভালো, এই প্র্যাকটিসটা খুবই আনন্দের, এই প্র্যাকটিসটা খুবই আমাদের জন্য উৎসাহের এবং উৎসবের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।